व्हाट्सअप गाइज दिस इज साइड सजीव एस टी यूनिक टेकर पक्ष থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে দেখাবো টিম ভিউয়ার দিয়ে কিভাবে স্মার্টফোনের মাধ্যমে আপনি আপনার কম্পিউটারকে কন্ট্রোল করবেন সো গাইজ লেটস গো ফার্স্টে আপনি আপনার কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজিং ওপেন করবেন অবশ্যই আপনার কম্পিউটারে নেট কানেকশন থাকা লাগবে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করছি সো এবার আপনি আপনার সার্চ অপশনে লিখবেন টিম ভিউয়ার সার্চ অপশনে টিম ভিউয়ার লিখবেন টিম ভিউয়ার স্পেস না দিলেও চলবে সার্চ করবেন সো আপনি teamviewer.com/n ওয়েবসাইটে যাবেন তারপর এখানে আপনি দেখতে পারবেন ডাউনলোড টিম ভিউয়ার ডাউনলোড টিম ভিউয়ার এরকম একটা উইন্ডো আসবে ডাউনলোড টিম ভিউয়ার ওখানে ক্লিক করবেন এতে কিপ করবেন তারপর দেখবেন সফটওয়্যারটি ডাউনলোড হবে সফটওয়্যারটি ডাউনলোড শেষ করার পরে আপনি এটা ওপেন করবেন ডাইরেক্টলি ওপেন করবেন তারপর এটি আপনার কম্পিউটারে ইনস্টল করবেন আমি ইনস্টল করছি কম্পিউটারে এরকম একটা উইন্ডো আসার পরে আপনি যেভাবে এখানে করা আছে আপনি সেইভাবে করবেন জাস্ট হাউ ডু ইউ ওয়ান্ট টু ইউজ টিম ভিউয়ার ওটাতে আপনি আপনার পছন্দ মতো একটা অপশন সিলেক্ট করবেন আপনি পার্সোনালি ইউজ করতে চাইলে পার্সোনালি সিলেক্ট করবেন আমি পার্সোনালি ইউজ করতে চাই সে তো পার্সোনালি সিলেক্ট করব পার্সোনালি সিলেক্ট করতে হবে তারপর অ্যাকসেপ্ট করে ফিনিশ করে দেবেন সো আপনার সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইনস্টল হবে ইনস্টল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি ইনস্টল শেষ হয়ে গেছে এখন আমি সফটওয়্যারটি রান করব আমার কম্পিউটারে সো আমি রান করছি রান করার পরে এরকম একটা উইন্ডো আসবে তারপরে আপনি নেক্সট করবেন তারপর এটি ক্লোজ করে দিবেন সো ক্লোজ করার পরে আপনি এরকম একটা উইন্ডো দেখতে পারবেন আপনার ডেস্কটপে এরকম একটা উইন্ডো দেখতে পারবেন সো পাসওয়ার্ডটা আমি কেটে দিলাম সাইন ইন আমি করব না যেহেতু পাসওয়ার্ডটা কেটে দিলাম সো এবার আপনি আপনার স্মার্টফোনে যাবেন আমি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছি অ্যান্ড্রয়েড ফোনে যাবেন তারপর প্লে স্টোরে ঢুকবেন সার্চ দিবেন টিম ভিউয়ার ওপেন করবেন তারপর ইনস্টল করবেন সরি গাইজ আমার ইনস্টল হতে একটু সময় নিচ্ছে ইনস্টল অ্যাকসেপ্ট করে ইনস্টল করে দিবেন সফটওয়্যারটা ডাউনলোড হবে সো আমি ওপেন করছি সফটওয়্যারটা এখন সফটওয়্যারটা ওপেন করার পরে এরকম কিছু দেখতে পারবেন নেক্সট করবেন আবার নেক্সট করবেন আবার নেক্সট করবেন এবার ডান করে দিবেন তারপর আপনি দেখতে পারবেন টিম ভিউয়ার আইডি লেখা একটা ফাঁকা ঘর আসবে ফাঁকা ঘরটিতে আপনার কম্পিউটারের ইউর আইডি লেখা একটা কোড থাকবে কোডটা এখানে বসাবেন আমি বসাচ্ছি কোডটা অবশ্যই কোডটা সঠিকভাবে বসাবেন তারপর ডান করার পরে একটু অপেক্ষা করবেন তারপর দেখবেন চাবে পাসওয়ার্ড পাসওয়ার্ডের অপশনে টিম ভিউয়ারে যে পাসওয়ার্ডটা শো করছে 2939 সেটা এই পাসওয়ার্ড ঘরে বসাবেন আমি বসাচ্ছি 2939 অবশ্যই ঠিকভাবে বসাবেন একটু দেখে বসাবেন তারপর একটু ওয়েট করবেন সো কন্টিনিউ করবেন এখানে
don't show the dialogue again. আমি দেখতে চাই না। So দেখতে পারছেন আমার ফোনের সাথে আমার কম্পিউটার কানেক্ট হয়ে গেছে। আমার ফোন দিয়ে আমি যা করছি কম্পিউটার দিয়েও তাই হচ্ছে। So আমি আপনাদেরকে একটা কিছু প্লে করে দেখাবো আমি। আপনি যদি ব্ল্যাক স্ক্রিনটা অফ করতে চান, মানে রিমুভ ওয়ালপেপার অপশন, সেটিং এ যে রিমুভ ওয়ালপেপার অপশনে ওখানে তীর চিহ্নটা তুলে দিবেন। রিমুভ ওয়ালপেপার অপশন তীর চিহ্নটা তুলে দিবেন। দেখবেন আপনার ডেস্কটপে যে ওয়ালপেপার সেট করা ছিল সেটা ফোনেও চলে আসছে। আমি ফোন দিয়ে আমার কম্পিউটারকে এখন কন্ট্রোল করছি। আমি একটু ফোনটা ঘুরাই নিলাম। এখন আমি আমার ফাইল ম্যানেজারে যাব কম্পিউটারের। ফাইল ম্যানেজারে আমি কিন্তু ফোন দিয়ে করছি এগুলো, আমি কম্পিউটারে কোনো মাউস প্যাড ইউজ করছি না। ফোন দিয়ে ফাইল ম্যানেজারে ঢুকছি। আপনারা দেখতে পাচ্ছেন পাশে ফোন আছে আমার, ডিসপ্লে দিয়ে দিচ্ছি আমি। তো আমি এখন ভিডিও গান, একটা ভিডিও গান প্লে করে দেখবো, দেখি কি হয়। যে কোনো একটা ভিডিও গান প্লে করে দেখাচ্ছি আপনাদের। দেখুন ভিডিওটা খুবই স্মুথলি প্লে হচ্ছে, ফোনেও কোনো ল্যাগ দেখা দিচ্ছে না। আপনার নেটওয়ার্ক কানেকশন যদি ভালো থাকে, ওয়াইফাই কানেকশন যদি ভালো থাকে, তো অবশ্যই খুব স্মুথলি ভাবে আপনি ফোন দিয়ে কম্পিউটারকে কন্ট্রোল করতে পারবেন, কোনো সমস্যা ছাড়াই। এভাবে টিম ভিউয়ার ইউজ করে আপনি ফোন দিয়ে আপনার পুরো কম্পিউটারটাকে কন্ট্রোল করতে পারবেন, কম্পিউটার যে কোনো কিছু করতে পারবেন, সফটওয়্যার ইনস্টল করা থেকে শুরু করে সব রকম কাজ করতে পারবেন কম্পিউটারে। এমনকি মুভিও দেখতে পারবেন, কম্পিউটারে মুভি চলবে কিন্তু আপনি মুভি দেখবেন ফোনে। সো গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। ডোন্ট ফরগেট লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের ST ইউনিটেক ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, লাইক দিয়ে অ্যাক্টিভ থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।